ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজুলেশন আজ রাজ্য অর্থ দপ্তর থেকে পাবলিশ হয়েছে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ, ডেট দেখুন 10ই নভেম্বর 2020। এই রেজুলেশনটা কিন্তু জিপিএফের ইন্টারেস্ট নিয়ে কি বলছে দেখুন, দি গভর্নর ইজ প্লিজ টু ডিসাইড দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড ফর্ম 1/10/2020 টু 31/12/2020 অ্যাকুমুলেশন অ্যাট দ্য ক্রেডিট অফ দ্য সাবস্ক্রাইবার টু জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিমিলার ফান্ডস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল ক্যারি ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 7.1% পার অ্যানাম। অর্থাৎ রাজ্য সরকারের যে প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য সিমিলার যে ফান্ডগুলো আছে সেখানে অক্টোবর 2020 থেকে ডিসেম্বর 2020 পর্যন্ত যে ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে সেটা হলো 7.1%, এবং এই ইন্টারেস্টটা হচ্ছে 3 মাসের জন্য। আপনারা জানেন যে এখন জিপিএফের ইন্টারেস্ট কিন্তু বছরের 4টে কোয়ার্টারে আলাদা আলাদা করে কিন্তু ঘোষণা করা হয়। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার এই 3 মাসের জিপিএফের ইন্টারেস্ট ঘোষণা করেছিল, সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তারপরেই কিন্তু রাজ্য সরকার এটা ঘোষণা করলো, কেন্দ্রীয় সরকার যে জিপিএফের ইন্টারেস্টটা দেয় সেটা কিন্তু রাজ্য সরকার ফলো করে। দি রেট উইল বি ইনফোর্স ডিউরিং দিস ফাইন্যান্সিয়াল ইয়ার ফর দ্য পিরিয়ড ফর্ম 1/10/2020 টু 31/12/2020। দি ফান্ডস আর কনসার্ন, কোন কোন ফান্ডের ক্ষেত্রে এই ইন্টারেস্টটা প্রযোজ্য হবে। 1 নম্বরে আছে দেখুন জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। 2 নম্বরে আছে দেখুন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল। 3 নম্বরে আছে দেখুন প্রভিডেন্ট ফান্ডস মেনটেন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড লোকাল অথরিটিস। এটা হচ্ছে সরকার পোষিত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে এছাড়া লোকাল অথরিটিস অর্থাৎ পঞ্চায়েত পৌরসভা সেইগুলোর জন্য কিন্তু বলা হচ্ছে। 4 নম্বরে আছে দেখুন এনি ওয়াদার ফান্ড মেনটেন আন্ডার স্টেট অ্যাকাউন্ট উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দিস গভর্নমেন্ট। অর্ডার দ্যাট দি রেজুলেশন বি ফরওয়ার্ডেড টু অল দ্য ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পাবলিশড ইন কলকাতা গেজেট। নিচে দেখুন অ্যাডিশনাল সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সিগনেচার রয়েছে এবং এটা এজি ওয়েস্ট বেঙ্গলকে কপি দেওয়া হয়েছে। তার কারণ আপনারা জানেন যে গ্রুপ ডি কর্মচারী ছাড়া রাজ্যের যে সকল কর্মচারী আছে তাদের কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা মেনটেন করে এজি ওয়েস্ট বেঙ্গল। এই ছিল তাহলে আপনাদের জিপিএফের ইন্টারেস্ট রেট 3 মাসের। আবার ডিসেম্বরের পরে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের জন্য কিন্তু ইন্টারেস্ট রেট ঘোষণা করা হবে। ধন্যবাদ।